নজরুল চর্চার সবচেয়ে বড় সমস্যা হলো জাজমেন্টাল কনক্লুশন। কেউ যদি কবিতা পাঠে আগ্রহী হয়, তার ইমান কুফর সম্পর্কে আকীদা ক্লিয়ার থাকে, তাহলে ইসলাম ধর্ম তার কবিতা পাঠে বাধা হয়ে দাঁড়ায় না। কাজী নজরুল ইসলামের জীবনটা ছিল এক কথায় প্যারাডক্সিক্যাল। বিদ্রোহী কবিতার মতো তার জীবনের মূল নীতি ছিল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগুলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। তার জীবনী ছিল বৈপরীত্য নাটকীয়তায় ভরপুর। পড়ালেখার সুযোগ তেমন পাননি, যখন পেয়েছেন কাজে লাগিয়েছেন। একজন ধন্যাঢ্যের কৃপায় স্কুলে ভর্তি হয়ে বার্ষিক পরীক্ষায় প্রথম হন। এসএসসি তখনকার প্রবেশিকা পরীক্ষায় সামনে, হঠাৎ ঝোঁক জাগলো যুদ্ধে যাবেন। কিসের পরীক্ষা কিসের কি, ক্লাসের ফার্স্ট বয়, এসএসসি পরীক্ষা না দিয়ে চলে গেলেন যুদ্ধে। যদিও যুদ্ধ করতে হয়নি, কিন্তু ফিরে এসে খুব গর্ব করে নিজের নামের সাথে হাবিলদার পদ যোগ করেন। সেই কবি আবার বিদ্রোহী কবিতা লিখে ব্রিটিশদের উপাধি ত্যাগ করেন। সৈয়দা খাতুন উর্ফে নার্গিসের সাথে তার রিলেশন ছিল, সেটা বিয়ে পর্যন্ত যায়। বিয়ের দিন নজরুল জানতে পারলেন নার্গিসের মামা আলী আকবর নিজের প্রকাশনের স্বার্থে আপন ভাগ্নের সাথে তাকে বিয়ে দিয়ে ঘরজামাই করে রাখতে চাচ্ছেন। কিসের প্রেম কিসের বিয়ে, বিয়ের আসর ছেড়ে চলে যান নজরুল। বিয়ের আসর ছেড়ে যে বাড়িতে গিয়ে আশ্রয় নেন, পরবর্তীতে সে বাড়ির মেয়ে আশালতা ওরফে দোলনকে, যাকে তিনি নাম দেন প্রমীলা দেবী, কয়েক বছর পর বিয়ে করেন। ঘরজামাই হবেন না এই অজুহাতে আগের বিয়েটি করেননি, অথচ প্রমীলা দেবীর সাথে অনেকটা ঘরজামাই হয়ে থাকতে হয় তাকে। দ্বিতীয় পুত্র বুলবুলের জন্মের পর ছেলে এবং স্ত্রীকে খাওয়ানোর মতো ঘরে কিছু ছিল না, চারিদিকে হাত পাতেন। ওই সময় লিখেন তার বিখ্যাত আরেকটি কবিতা দারিদ্র। ঘরে যখন নুন আনতে পান্থা ফুরায়, সেই সময় তিনি সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় ব্যবস্থাপক পরিষদের নির্বাচন করবেন। তার প্রতিপক্ষ ছিলেন তিনজন জমিদার। নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয়ে শুধু হার মানেননি, জামানত বাজেয়াপ্ত হয়েছিল নজরুলের। আনন্দময়ীর আগমনে কবিতা লেখার অভিযোগে তাকে রাজবিদ্রোহী অভিযোগে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। জেলের মধ্যে খাবার আর থাকার মান ভালো না দেখে শুরু করলেন অনশন। তার অনশনের খবরে সারা দেশ উত্তাল। রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্র সবাই তাকে অনুরোধ করলেন অনশন ভাঙার জন্য। রবীন্দ্রনাথ লিখলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। এই খ্যাপা মানুষটাকে বোঝানোর জন্য চুরুলিয়া থেকে ছুটে এসেছিলেন তার মা জায়দা খাতুন। আপন মায়ের কথা মানা তো দূরের কথা, মায়ের সাথে দেখা পর্যন্ত করেননি। অন্যদিকে পাতানো মা বিজয়া সুন্দরী দেবীর অনুরোধে অনশন ভাঙেন নজরুল। যখনই যে তাকে অনুরোধ করেছে, লিখে দিয়েছেন গান কবিতা। তার বিখ্যাত বেশিরভাগ গান কবিতাগুলো ছিল ফরমায়েশি। চিত্তরঞ্জন দাস কারারুদ্ধ হলে তার স্ত্রী বাসন্তী দেবী নজরুলকে অনুরোধ করেন একটা কবিতা লেখার জন্য। নজরুল লিখে দেন তার বিখ্যাত কবিতা, লাথি মার ভাঙ্গরে তালা, যত সব বন্দি শালায় আগুন জ্বালা ফেলু পারি। স্বাগত পত্রিকার জন্য নাসিরুদ্দিন যখন নজরুলকে বলেন কোনো বিখ্যাত অথবা মহৎ মুসলিম ব্যক্তিকে নিয়ে একটি কবিতা লিখে দিবেন, তখন নজরুল লিখে দেন তার অন্যতম বড় কবিতা খালেদ। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুকে নিয়ে লেখা কবিতাটি 194 লাইনের। খালেদ খালেদ ফজর হলো যে আজান দিতেছে কৌম, ওই শোনো শোনো আসসালাতু খায়রুম মিনান নাওম। যে কবি সাহাবিদের নিয়ে কবিতা লিখেছেন, সেই কবি আবার হিন্দুদের শ্যামাসঙ্গীত লিখেছেন। ইসলামী সাহিত্য সংস্কৃতিতে বিপ্লব আনার লক্ষ্যে নজরুলকে যখন আব্বাসউদ্দিন বলেন, কাজিদা একটা ইসলামী সঙ্গীত লিখো না, তখন সেই নজরুল লিখলেন, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। শ্যামাসঙ্গীত ছেড়ে যিনি ইসলামী সঙ্গীত, গজল, হামনাত, ইসলামী কবিতা লেখা শুরু করেন, যিনি ইসলামী সাহিত্যের বিপ্লব নিয়ে আসেন, তিনি কি তাহলে ইসলামিস্ট হয়ে গিয়েছিলেন? সেটার উত্তর হচ্ছে না। নজরুল শেষ বয়সে এসে ইসলামের দিকে ঝুঁকলেও তিনি তার মূল নীতি ছাড়তে পারেননি, আমি তাই করি ভাই যখন চাহে মন যা। সাহিত্য জীবনের প্রথম দিকে আলেমদের সাথে তার চরম দ্বন্দ্ব ছিল। কয়েকশো বার বেফাস কবিতা মন্তব্যের জন্য কাফির ট্যাগ পেয়েছিলেন। হুজুর দেখে কটাক্ষ করে মোল্লা মুন্সি বলে অনেক কবিতাও লিখেছেন। সেই নজরুল সাহিত্য জীবনের শেষ দিকে তার শ্রেষ্ঠ অবদান কোরআনের কাব্যানুবাদ কাব্য আম্পারা উৎসর্গ করেন এদেশের আলেমদেরকে। কাব্য আম্পারার উৎসর্গের পাতায় নজরুল লিখেন, উৎসর্গ বাংলার নায়েবে নবী, নবীর উত্তরসরি মৌলবী সাহেবানদের দস্ত মোবারকে। তার জীবন এতটা বৈচিত্র্যপূর্ণ প্লাস বৈপরীত্য ছিল যে তাকে ডিফাইন করা অসম্ভব। তার প্রথম জীবন নিয়ে আলেমদের ফতোয়া ছিল কাফির, অন্যদিকে শেষ জীবনের প্রত্যাবর্তন দেখে অনেকেই সেই ফতোয়া থেকে সরে আসেন এবং তাকে বরণ করে নেন। তিনি যে কুফর অবস্থায় মৃত্যুবরণ করেননি বা বাহ্যিকভাবে একজন মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছেন, সেটা নিয়ে তার জীবনীকারদের মধ্যে ইজমা হয়ে গেছে। তারপরও যারা নজরুলকে কাফির প্রমাণের জন্য উঠে পড়ে লাগবে, তারা যেন এ হাদিসটি মনে রাখে, একজন অপরজনকে ফাসিক বলে যেন গালি না দেয়,
এবং একজন অন্যজনকে কাফির বলে অপবাদ না দেয়, কেননা অপরজন যদি তা না হয় তবে সেই অপবাদ তার নিজের উপরই আপতিত হবে। নজরুল চর্চায় সবচেয়ে বড় সমস্যা হলো জাজমেন্টাল কনক্লুশন। নজরুলের জীবনী না পড়ে আমরা একটা প্রশ্নের উত্তর খুঁজতে থাকি, নজরুল কাফির কবি ছিলেন নাকি ইসলামিক কবি ছিলেন? কাফির কবি হলে পরিতর্য আর ইসলামিক কবি হলে মাথার তাজ। এরকম মানসিকতা নিয়ে আর যাই হোক কবিতা পড়া যাবে না। নজরুলকে না বলা যাবে কাফির কবি, না বলা যাবে ইসলামিক কবি। নজরুলের শেষ দিকের কবিতা গজলকে সর্বোচ্চ বলা যায় ইসলামিক কবিতা, তাই বলে নজরুলকে ইসলামিক কবি বলাটা অতিরঞ্জিত। সেক্ষেত্রে নজরুলকে কি থার্ড আই ভিউ থেকে পাঠ করা যাবে? হ্যাঁ যাবে, সেই পদ্ধতিটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবী আমর ইবনে শারিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে জিজ্ঞেস করলেন, তোমার কি কবি উমাইয়া ইবনে আবু সালাতের কোনো কবিতা মনে আছে? তিনি হ্যাঁ বললে নবীজি তাকে আবৃত্তি করতে বললেন। ওই সাহাবী একে একে উমাইয়ার 100টি কবিতা লাইন আবৃত্তি করে নবীজিকে শোনান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কবির কবিতা এত আগ্রহ নিয়ে শুনেন সেই কবি কি মুসলিম ছিলেন? উত্তর হচ্ছে না। তাহলে নবীজি কেন একজন কাফির কবিতা শুনেন? কারণ তার কবিতা ঈমান আনলেও কবির হৃদয়ে ঈমান আনেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফির কবি সম্পর্কে বলেন, সে তো প্রায় মুসলিম হয়েই গিয়েছিল। একজন কাফির কবির কবিতা ঈমানের উপাদান তাওহীদ ছিল বলে নবীজি সেই কবিতাকে অ্যাপ্রিসিয়েট করেন। জাহেরি যুগের অন্যতম কবি তায়াফার একটি কবিতায় রাসূলের সামনে আবৃত্তি করা হলে তিনি কবিতার প্রশংসা করে বলেন, এ তো নবীদের কথার মতো। নবীজি সেই লিগ্যালেসি ধরে রাখেন তার সাহাবিরা। খুলাফায়ে রাশেদার চারজন সাহাবিদের মধ্যে তিনজনই কবি ছিলেন। সাইয়্যিদ ইবনে মুসাইব বলেন, আবু বকর রাদিয়াল্লাহু কবি ছিলেন, উমর রাদিয়াল্লাহু কবি ছিলেন, আলী রাদিয়াল্লাহু ছিলেন এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কবি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তো বলা হতো তখনকার আরবের সবচেয়ে বড় সাহিত্য সমালোচক। উমর রাদিয়াল্লাহু আনহু কাফির কবি জুহাইর বিন আবু সুলমাকে যুগের শ্রেষ্ঠ কবি মনে করতেন। কেন তার কারণ তিনি ব্যাখ্যা করেন, তিনি এক কথার মধ্যে আরেক কথা গুলিয়ে ফেলতেন না, জঙ্গলি ও অশোভন কথাও এড়িয়ে যেতেন। কোনো ব্যক্তির মধ্যে বিদ্যমান গুণেরই তিনি প্রশংসা করতেন, কোনোরকম অতিরঞ্জন করেননি। নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তো কাফির কবি জুহাইর ইবনে জানাবের কবিতা প্রায় সময় আবৃত্তি করতেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু নবীজিকে কাফির কবি আবু কাবির আল হুজালির একটি কবিতা আবৃত্তি করে শোনাতেন। আয়েশা রাদিয়াল্লাহু কবিতা আবৃত্তি শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রফুল্ল বোধ করতেন। আল্লাহ যার উপর ওহি প্রেরণ করেন তিনি যেমন হাসান ইবনে সাবিত, কাব ইবনে জুহাইর, আবদুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহুর মতো বিশ্বাসী কবিদের মতো কবিতা আবৃত্তি পছন্দ করতেন, তেমনি পছন্দ করতেন কাফির কবিদের কবিতা, কারণ ওইসব কবিতাগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক ছিল না। কোন কবিতা শুনব, কোন কবিতা বর্জন করব সেটার মাপকাঠি সাহাবিদের কাছে স্পষ্ট ছিল। কাফির কবিদের কবিতা শোনা যাবে না, শুধু মুসলিম কবিদের কবিতাই শোনা যাবে, এরকম মানসিকতা তারা লালন করতেন না। ভালো সত্য সুন্দরকে স্বাগত জানানো এবং অসত্য কুৎসিতকে বর্জন করা ছিল সাহাবিদের কবিতা পাঠের নীতি তথা ফিল্টার। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, কবিতার মধ্যে কিছু আছে ভালো, কিছু আছে নিকৃষ্ট, তুমি তার ভালোটা গ্রহণ করো আর নিকৃষ্টটা পরিহার করো। এই নীতি ফলো করলে এই ফিল্টার রেখে নজরুল কি রবীন্দ্রনাথ, জন কিটস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বা লংফেলো সবাইকে পড়া যায়। কেউ যদি কবিতা পাঠে আগ্রহী হয় তার ঈমান কুফর সম্পর্কে আকীদা ক্লিয়ার থাকে, তাহলে ইসলাম ধর্ম তার কবিতা পাঠে বাধা হয়ে দাঁড়ায় না। কেউ যদি তার ঈমান নিয়ে দুর্বলতা বোধ করে, কবিতা পাঠে তার আগ্রহ না থাকে, তাহলে তো সেটা ভিন্ন ব্যাপার। যদি তার লেখায় নজরুলকে করে নজরুলের নাতে রাসূল ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ নিয়ে আসে, তখন অনেকেই গর্জে ওঠে, আরে তুমি নজরুলকে প্রমেন্ট করছো কেন? তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, এটা সালাফদের নীতি। আমরা তো স্বাভাবিক লেখায় নজরুল রবীন্দ্রনাথের উদ্ধৃতি দিচ্ছি, সালাফরা তো কোরআনের তাফসির লিখতে গিয়ে কাফির কবিদের উদ্ধৃতি দিতেন। তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবি থেকে শুরু করে তাফসির ইবনে কাসির পর্যন্ত প্রায় বেশিরভাগ ক্লাসিক্যাল তাফসিরে আরবের কবিগুরু কাফির কবি ইমরুল গায়েসের কবিতা আছে। ক্লাসিক্যাল বেশিরভাগ তাফসিরে নাবিগা, জুবাইনি এবং আল আশার মতো কয়েক ডজন কাফির কবির কবিতা আছে। কোরআনের তাফসিরে কেন কাফির কবির কবিতা, এটা নিয়ে কেউ প্রশ্ন তুলেননি। তাফসিরে কবিতা কেন কাফিরদের প্রমোট করা হচ্ছে, এ নিয়ে তো কেউ ফেসবুকে স্ট্যাটাসও দিতে দেখিনি। আমাদের সালাফরা যে তালে কোরআন হাদিস পাঠ করতেন সমান না হলেও কবিতা পাঠকে তারাও গুরুত্ব দিতেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যিনি ইলম অর্জনের রাস্তা দেখেন, সেই ইমাম তো হাদিসের মতো কবিতাও মুখস্থ করতেন। তিনি বলতেন, আমি চাইলে একটানা এক মাস কবিতা আবৃত্তি করব, কিন্তু এক কবিতা দুইবার আবৃত্তি করব না। আমার কবিতা পড়তে ভালো লাগে না কিংবা নজরুলকে আমার পছন্দ না, এই যুক্তিই তো যথেষ্ট। সে কাফির, এজন্য আমি কবিতা পড়ি না, এরকম খোরা যুক্তি দেওয়ার কোনো দরকার আছে কি?